Dağ kırıp sandı lan. Dağ kırıp sandı lan. Dağ kırıp sandı lan. Dağ kırıp sandı lan. দুঃখজনক একটা রায় জি আমরা মনে করি একটা দুঃখজনক রায় আমরা আশা করেছিলাম এই মামলায় আমাদের এই মামলায় 420 ধারায় 3 বছর 460 ধারায় 4 বছর এবং 471 ধারায় 4 বছর আমাদের এই তিনটা ধারায় সাজা দেওয়া হয়েছে তা আমাদের যে বিষয়টা এখন আছে যে এই মামলায় রাষ্ট্রপক্ষ বাদী কিংবা যারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি বিবিএস ডাক্তার বা যারা এক্সপার্ট ওপিনিয়ন আপনারা দেখেছেন কেউ সাক্ষী দিতে চায় নাই কেউ কাজ করতে চায় নাই এই পক্ষপটে এই সময় আমাদের জেকেজি মানবতার স্বার্থে আমরা এই কাজগুলো করেছি হয়তো কিছু ভুল ত্রুটি থাকতেই পারে এজাহারে ছিল না সে ফলসলি ইমপ্লিকেটেড হয়েছিল তার নিজের কোনো 164 স্টেটমেন্ট ছিল না তার কাছ থেকে কোনো ধরনের ডকুমেন্ট রিকভার হয় নাই এবং তারা দাবি করেছিল যে সে জেকেজির আইটি ম্যানেজার যেটা প্রমাণ হয়েছে যে সে জেকেজির কোনো আইটি ম্যানেজার না সাক্ষী প্রমাণে এবং চার্জশিটে এটা যথেষ্ট সুন্দরভাবে প্রুফ করা সত্ত্বেও তাকেও আজকে কমনভাবে তাকেও সাজা দিয়েছে এবং যে সকল ধারায় সাজা দিয়েছে সেগুলো হলো 420 ধারায় 3 বছর 466 ধারায় 4 বছর এবং 471 ধারায় 4 বছর এই একজন আসামি সম্পূর্ণ নির্দোষ হওয়া সত্ত্বেও আমরা মনে করি তাকে সাজা দেওয়া হয়েছে আমরা ক্ষুব্ধ হয়েছি আমরা এই উচ্চ আদালতে যাব যেভাবে আজকে 8টি ধারার মধ্যে 7টি ধারাই প্রমাণ হয়নি আস্তিগুলা একসাথে চলমান হবে কিন্তু আজকে যে পানিশমেন্ট আজকে যে রায় ঘোষণা করা হয়েছে তাতে এটা একটা ত্রুটিপূর্ণ রায় যে দাঁড়ায় তাকে আজকে সাজা দিয়েছে এই দাঁড়ায় তাকে কোনো ক্রমেই সাজা দেওয়ার মতো কোনো গ্রাউন্ড ছিল না আমি ন্যায় বিচার পাই নাই আমরা যে আর্গুমেন্ট করেছি আমি ব্যক্তিগতভাবে 69 পাতার একটা আর্গুমেন্ট দাখিল করেছি বিজ্ঞ আদালতে চেয়ারম্যান এমডি সাবরিনা চৌধুরী এবং আরিফুর রহমান চৌধুরী সহ মোট 8 জনের বিরুদ্ধে আজকে মামলার রায় হলো এই রায় তাদের বিরুদ্ধে এই 8 জনকে আদালত তাদের পরস্পর যোগ সদস্য তারা এই ঘটনার সাথে সম্পৃক্ততা আছে এই জন্য তাদেরকে মোট 11 বছর তাদেরকে সাজা দেওয়া হয়েছে এবং 11,000 টাকার জরিমানা করা হয়েছে এখানে এই রায় অবশ্যই এটা আমরা সন্তুষ্ট হয়েছি কারণ এটা একটা যুগান্তকারী রায় হয়েছে কারণ যারা জীবন নিয়ে খেলেছে তারা ভুয়া রিপোর্ট তৈরি করে মানুষের ক্ষতিগ্রস্ত করেছে অর্থাৎ তাদের যে শাস্তি সেটি প্রাপ্য ছিল এবং সেটাই হয়েছে আমরা আদালতে এই মামলাটা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আদালত আমরা ন্যায় বিচার পেয়েছি এবং ভবিষ্যতে এটা জাতির কাছে একটা মেসেজ চলে যাবে সেটা হচ্ছে যে তারা অন্যায় করলে কেউ পার পাওয়ার কোনো স্কোপ নাই